Business Person of the Year 2016. Envoy Group is a primary producer of apparel in Bangladesh and one of the largest business conglomerates. Behind the success of this 40 business enterprise giant lies the unrelenting determination and hard work of its leader, Mr. Kutubuddin Ahmed, the founder of Envoy Group. যখন আমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ি আমি আর শেলটেকের বর্তমান এমডি ডক্টর তৌফিক আমরা দুজন তো একই স্কুলে পড়াশোনা করেছি ল্যাবরেটরি স্কুলে ঢাকা কলেজ তারপর বুয়েটে এবং একই রুমে তারপর ব্যবসাও করি একসাথে ইনসিডেন্টালি ওনার বাবা আমার বাবা দুজনেই সরকারি চাকরি করতেন অর্থনৈতিক দুরবস্থাটা আমাদেরকে ভীষণ নাড়া দিত তো যার ফলে আমাদের একটা ধারণা জন্মায় যে চাকরি করে কিছু হবে না ব্যবসা করতে হবে Mr. Kutubuddin's journey as an entrepreneur began in 1984 with Envoy Garments and just 44 machines. Today, they produce 8% of the total demand for denim in Bangladesh. This meteoric rise was possible due to the honesty and passion of its founder, Mr. Kutubuddin. আমি সাবকন্ট্রাক্ট করতাম শুরু করেই তো সাবকন্ট্রাক্ট করি তো হঠাৎ এক ভদ্রলোক তখনকার বোম্বের এক ভদ্রলোক লম্বা একটা ঝোলা নিয়ে আমার রুমে ঢুকলো ও ফ্যাক্টরির দিকে পছন্দ হলো ও তখন একটা অর্ডার দিল আমাকে ওই অর্ডারটা যখন করলাম তখন তার একটা কমিশন অ্যামাউন্ট ছিল তারপরে তো শিপমেন্ট করলাম আমি ওর টাকাটা তুলে ও থাকতো সেরেটা আমি গিয়ে তার টাকা দিলাম সে আমার দিকে তাকাইলো তাকায় বললো বাংলাদেশে আমি প্রায় 10-12টা ফ্যাক্টরিতে কাজ করি তুমি একমাত্র ছেলে যে আমি চাওয়ার আগে টাকা নিয়ে আসছো এই যে লোকটার আস্থা পেলাম তারপর থেকে যে সে আমাকে অর্ডার দেওয়া আরম্ভ করলো আমি 1.5 বছরের মাথায় আমার পুরো লোন 29 লক্ষ টাকা শোধ করে দিলাম With acute business intelligence and foresight, Mr. Kutubuddin began to acquire and expand from apparel manufacturing to multiple sectors, resulting in the company portfolio returning an annual turnover of $400 million. উনি অত্যন্ত পরিশ্রম করতেন এবং একজন ডেডিকেটেড মানুষ এবং যেটি ধরেন সেটা শেষ না করে কোনো কাজ নাই আর ব্যবসায়িক ওর যে সাফল্য আজকে যেই জায়গায় এসেছে সংক্ষিপ্ত আকারে দু একটা কথা বলা যায় তার মধ্যে একটা হচ্ছে ও সৎ খুবই কর্মঠ নিষ্ঠাবান সময়ের ব্যাপারে অত্যন্ত যত্নবান আই উইল ডিসক্রাইব হিম ইন থ্রি ওয়ার্ডস ইউ নো এন্ড দ্য থ্রি ওয়ার্ডস আর হাম্বল ইন্টিগ্রিটি এন্ড কনস্ট্যান্টলি ইভলভিং আমার কাছে যেটা এখনো লাগে পরিশ্রমটাও খুব আনন্দের সহিত করে ব্যবসার প্রায় 33 বছর চাকরি প্রায় 5 বছর কাটালাম তখন গত বছর দশেক আগে তখন একবার চিন্তা হলো বা 12 বছর আগে চিন্তা হলো যে ব্যবসা তো অনেক করলাম ইনস্টিটিউশন কি গ্রো করলাম এরকম একটা ইনস্টিটিউশন গ্রো করার লক্ষ্যে ইনভয় টেক্সটাইলটা করি যারা এখানে কাজ করে প্রত্যেকে যেন ওনারশিপ নিতে পারে যে আমার ফ্যাক্টরি ওয়ার্ডটা যেন ওরা বিশ্বাস করে এবং মুখ দিয়ে বলে Platinum LEED certificate world প্রথম আমরা পাই ডেনিম ফ্যাক্টরি হিসেবে ওয়ার্ল্ডে The company believes in taking care of its employees and provides free medical services, a self-service shop, recreation facilities, prayer rooms, a fitness center, internet and training facilities. 100 ভাগ লোকের জন্মদিন পালন করা হয় এবং তাদের গিফট দেওয়া হয় তাদের কার্ড দেওয়া হয় আমার কাছ থেকে কার্ড যায় গিফট যায় আমিও পাই একই উপহার আমরা জানি যে আমরা যদি কখনো অসুস্থ হই কোম্পানি সবসময় আমাদের পাশে থাকবে অনেকেই আছেন কোম্পানিতে যারা শারীরিকভাবে অক্ষম তার মানসিক শক্তির জন্য তাকে আমরা দেখাচ্ছি তুমি এখনও এমপ্লয় হিসেবেই আছো তোমার আইডি কার্ড তোমার কাছেই আছে তোমার এমপ্লয় যে বেনিফিটগুলো সবই তোমার কাছে আছে তুমি একজন নিয়মিত এমপ্লয় শুধু তুমি অসুস্থ হওয়ার কারণে অফিসে আসতে পারছো না কিন্তু তোমার স্যালারি আমাদের একসাথেই হচ্ছে একটা পেরোলেই হচ্ছে আমাদের এই পরিবারের সাথে যারা সদস্য হিসেবে কাজ করছেন বিভিন্ন পজিশনে তাদের অধিকার সবচেয়ে বেশি ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আমাদের কাছে আসেন 10টি খাটের জন্য কিন্তু পরে চেয়ারম্যান স্যার সিদ্ধান্ত দেন যে না আমরা শুধুমাত্র খাট দেবো না আমরা পুরো এইচডিইউ এবং আইসিইউটি তৈরি করে দেবো এবং তৈরি করার পরে যেদিন আমরা হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে যাই ওই দিন ওখানেই সিদ্ধান্ত হয় যে শুধু তৈরি করে দেবো না আমরা এটাকে নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করবো ও যখন খুব অল্প আয় করতো আমরা অনেক মানুষ যখন ছিলাম ওর সংসারেও একমাত্র আয়ের ব্যক্তি ছিল তখনও যতটুক পারতো যাকে যতটুক পারতো ততটুকুই আমার শাশুড়ির হাতে তুলে দিত
যা আম্মা ওকে দেশে থেকে আসছে এতটা দিয়ে বিদায় করে দাও। আমি আমার জীবনের বেস্ট টাইম আমি স্পেন্ড করেছি ফ্যাক্টরিতে, আমি সারা রাত ফ্যাক্টরিতে থাকতাম, এমন একদিন না অনেক। Mr. Kutubuddin has led various trade bodies such as Bangladesh Garments Manufacturers and Exporters Association, BGMEA, and Metropolitan Chamber of Commerce and Industries, MCCI, as president. A passionate sports organizer, he was Secretary General of Bangladesh Olympic Association, South Asian Olympic Council, and Bangladesh Badminton Federation. A philanthropist and visionary entrepreneur, Mr. Kutubuddin Ahmed is a loving family person. Actually, Abbu was a friend of mine in our life. I haven't seen a person like that simple way that he leads his life. I haven't seen anyone being so simple. Uni amar friend, uni amar mentor, uni amar baba, uni amar shoshur, all in one. আমরা যাদেরকে বলি আমাদের ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, ওনাদের নিডস, ওনাদের সুখে দুঃখে ওনাদের পাশে দাঁড়িয়ে থেকে তারপরে প্রফিট করে যেভাবে করে বিজনেসটা করতে হবে সেই প্রিন্সিপালটাই আমার বাবা আমাকে সবসময় ফোকাস করাচ্ছে। ওর উপর আস্থা রাখা যায়, ওর উপর বিশ্বাস রাখা যায়, এর চেয়ে বড় যোগ্যতা একটা মানুষের দরকার আছে বলে আমার মনে হয় না। আমি তাকে বড় ভাইয়ের মতো কিন্তু শ্রদ্ধা করি এবং সে আমাকে ছোট ভাইয়ের মতো কিন্তু আদর করে। আমাদের বিজনেস রিলেশনশিপটা নট দ্যাট অ্যাজ এ পার্টনার, কোনো অপূর্ণতা নাই। আমি অ্যাবসলিউটলি একটা কন্টেন্টেড লোক। আমার এখন নিজের এখন আমার ইচ্ছা হলো যে ইনস্টিটিউশনগুলো গ্রো করার পর ইনস্টিটিউশনটা পুরো যখন পুরো সাপোর্ট নিয়ে নেবে তারপর আমি বিদেশ ঘুরে বেড়াবো, কারণ আমার দেশ দেখার একটা প্রবল ইচ্ছা। DHL The Daily Star proudly announce the Business Person of the Year 2016 to Mr. Kutubuddin Ahmed for his contributions towards society and business.